প্রিয় ভিউয়ার্স, আপনাদের ওয়াইটি স্টুডিওতে আপনাদের যে ডলারগুলো অ্যাড হয়েছে মাস শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে ওই ডলারগুলো অ্যাডসেস অ্যাকাউন্টে যায়, কিন্তু নির্দিষ্ট সময় শেষে আপনাদের অ্যাডসেস অ্যাকাউন্ট লগ ইন করে যখন দেখবেন আপনাদের অ্যাডসেস অ্যাকাউন্টে ওই ডলারগুলো ঢুকে নাই, তখন আপনাদের খুবই খারাপ লাগার কথা। দেখবেন অ্যাডসেস অ্যাকাউন্ট লগ ইন করলেই উপরে একটা নোটিফিকেশান, আমি এখানে আপনাদেরকে দেখাই, ইউর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যুস টু ফিক্স। ভিউয়ার্স, গড়বড়ানোর কোনো কারণ নাই, আপনাদের ওয়াইটি স্টুডিওর ডলারগুলো অবশ্যই আপনার অ্যাডসেস অ্যাকাউন্টে অ্যাড রয়েছে। আমার সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে বিষয়টি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, আসলে আপনাদের ডলারগুলো অ্যাডসেস অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কি না। ভিউয়ার্স, আপনারা দেখছেন ইমাম টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল, আমি ইমাম হোসেন আছি আপনাদের সাথে। চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। ভিউয়ার্স, প্রথমে আমি অ্যাডসেস অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, আমি অ্যাডসেস অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডসেস অ্যাকাউন্টে লগ ইন করেছি, উপরে একটা নোটিফিকেশান আছে, ইউর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যুস টু ফিক্স। এবার আমি পেমেন্টে গিয়ে পেমেন্ট ইনফোতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার $39 আছে, এটা আমার গত মাসে ছিল, এখনও আছে। এবার আমি অ্যাডসেস অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে যাব, চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার কত ডলার আর্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন $231 আমার আছে, তো $231 এগুলো আমার অ্যাডসেস অ্যাকাউন্টে শো করছে না, অর্থাৎ আপনারা হয়তো মনে করছেন আমার এই ডলারগুলো আমার অ্যাকাউন্টে অ্যাড হয় নাই। এগুলো অ্যাড হয়েছে কি না অ্যাড হয় নাই আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো, এবং কি কারণে এরকম দেখাচ্ছে এটাও আমি দেখাবো। এখানে নোটিফিকেশানের পাশে যে একটা অ্যাকশন লিখে আছে, আমি অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ শো করবে, এই যে লাল লিখে একটা পেজ শো করলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে $235, সর্বমোট $235, আগের $39 সহ ওই $231 থেকে বাকিগুলো এসেছে, সর্বমোট $235 অ্যাডসেস অ্যাকাউন্টে আছে, এটা কিন্তু মূল অ্যাকাউন্টে শো করছে না। এটা শো না করার কারণটা কি আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। বিস্তারিত বলার আগে এখানে যে লাল যে লিখাটা আছে লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ওখানে একটা তীর চিহ্ন আছে, ওই তীর চিহ্নতে আমি ক্লিক করব। দেখেন আমি তীর চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দুইটা অপশন আসছে। প্রথম অপশনটা হলো আমরা আমাদের অ্যাডসেস অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশানটা অ্যাড করি নাই, অর্থাৎ টিন নাম্বারটা অ্যাড করি নাই। দ্বিতীয় অপশনটা হলো আমরা আমাদের অ্যাকাউন্টে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করি নাই। ভিউয়ার্স, মূল কথা হলো ফিন ভেরিফাইয়ের পূর্বে যে ডলারগুলো ঢুকবে সেগুলো আপনারা অ্যাডসেস অ্যাকাউন্টে দেখতে পারবেন, এবং ফিন ভেরিফাইয়ের পর যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করেন তখন যে ডলারগুলো ঢুকবে সেগুলো আপনারা দেখতে পাবেন না। এগুলো দেখতে হলে আমি যে প্রসেসটা দেখিয়েছি ওই প্রসেসটা অবলম্বন করে আপনাদেরকে দেখতে হবে। ভিউয়ার্স, ফিন ভেরিফাই করার পর অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এবং ট্যাক্স ইনফরমেশান অ্যাড করে নেবেন। কীভাবে ফিন ভেরিফাই করতে হয় এবং কীভাবে অ্যাডসেস অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং কীভাবে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হয়, আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই তিনটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল, খোদা হাফেজ।